সবাইকে স্বাগতম আমরা এখানেও প্রজেক্টাইল মোশনের প্রবলেম নিয়ে আলোচনা করছি এই ভিডিওটাকে আপনারা বিশেষ ট্রেনিং হিসাবে নিতে পারেন কারণ এখানে আপনাদেরকে একটা খেলা শেখাবো যেটা আপনারা বন্ধুদের সাথে খেলতে পারেন এর নাম ধরা যাক এসো দেখি কত জোরে আর কত উপরে আমি বল ছুটতে পারি আপনারা অবাক হতে পারেন কিন্তু এটা অনেক উদ্দীপনাময় একটা খেলা আসুন আমরা এখন পর্যন্ত যা শিখেছি সব কিছু এখানে লিখে ফেলি দূরত্বের পরিবর্তন দূরত্বের পরিবর্তন সমান গড়বেগ গুণ সময় আমরা জানি বেগের পরিবর্তন সমান তরণ গুণ সময় আমরা আরও জানি গড়বেগ সমান চূড়ান্ত বেগ যোগ প্রাথমিক বেগ বাই টু আবার বেগের পরিবর্তন সমান চূড়ান্ত বেগ বিয়োগ প্রাথমিক বেগ এটা আপনাদের নিজেদেরই বোঝার কথা আপনি শেষ মুহূর্তে কত জোরে যাচ্ছেন বিয়োগ শুরুতে কত জোরে যাচ্ছেন সেটাই বেগের পরিবর্তন না এখানে কিছু দিয়ে ভাগ হবে না আমি বরং আবার লিখি এটা এফ মাইনাস ভিআই আর এগুলো হয়তো আমার ভিডিওগুলো দেখার আগেই আপনারা জানতেন আর অন্য যে দুইটা সূত্র আমরা চট করে মনে করতে পারি না সে দুটো আমি এখনই দেখাবো সেগুলো আসলে এখানে লেখা সূত্রগুলোর থেকেই এসেছে আপনার মনে না থাকলে আপনি এগুলো থেকে ওই দুটা বের করে নিতে পারেন আসলে মনে থাকলেও আপনার সূত্রগুলো বের করা শিখে রাখা উচিত তাহলে কখনো ভুলে গেলেও আপনি বের করে নিতে পারবেন তাহলে দূরত্বের পরিবর্তন আমি এখানে ছোটো হাতে ডি ব্যবহার করছি যাতে আপনারা বিভ্রান্ত না হন বেগের পরিবর্তন সমান প্রাথমিক বেগ গুণ সময় যোগ তরণ গুণ সময় স্কয়ার বাই টু এটা একটা নন ইনটিউটিভ ফর্মুলা যেটা আমরা মুখস্থ করেছি আরেকটা সূত্র হল চূড়ান্ত বেগ স্কোয়ার সমান প্রাথমিক বেগ স্কোয়ার যোগ টু এডি আমি এগুলো কীভাবে ডিরাইভ করতে হয় সেগুলো দেখিয়েছি আমি এগুলো আপনাদেরকে আবারও ডিরাইভ করার চেষ্টা করতে উৎসাহিত করছি এই দুটা সূত্র ব্যবহার করে আপনি আমার কত জোরে আর কত উপরে আমি বল ছুটতে পারি এই মজার খেলাটা খেলতে পারবেন এজন্য আপনার যা লাগবে তা হলো আপনার হাত একটা বল স্টপওয়াচ আর কয়েকজন বন্ধু যারা আপনার বল ছোঁড়া দেখবে তাহলে আমরা কীভাবে খেলাটা খেলব আপনি একটা বল নিন তারপর যত জোরে পারেন বলটা উপরের দিকে ছুঁড়ে মারুন আর দেখুন বলটা শূন্যে কত সময় থাকে তাহলে আমরা এখানে কোন জিনিসটা জানি আমরা জানি সময় যে সময় বলটা আপনার হাত বা ভূমি থেকে উপরে উঠে আবার ভূমিতে ফিরে আসে সে সময়টা তাহলে এখানে আমাদের দেওয়া আছে সময় টি সময় টি আমরা আর কি জানি আমরা তরণ জানি তরণ সমান মাইনাস টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আপনি যদি টাকা বা অন্য কিছুর জন্য এই খেলাটা খেলেন তবে হয়তো তরণের আরও সঠিক মান ব্যবহার করতে চাইবেন আপনি উইকিপিডিয়াতে খুঁজ খুঁজলে দেখবেন এর মান নাইন পয়েন্ট এইট ওয়ান ইত্যাদি ইত্যাদি মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কি দূরত্বের পরিবর্তন জানি এক্ষেত্রে আপনি প্রথমেই বলবেন আমি জানি না বলটা কত উপরে উঠছে কিন্তু আমরা আসলে পুরো সময়টার মধ্যে দূরত্বের পরিবর্তন কত তা জানি বলটা ভূমি থেকে ছোড়া হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনি ওয়ান হান্ড্রেড ফিট লম্বা মানুষ নন এবং আপনি ভূমির খুব কাছ থেকেই বলটা ছুটছেন তাহলে বলটা ভূমি থেকে উপরে উঠে আবার ভূমিতেই ফিরে আসছে তাহলে দূরত্বের পরিবর্তন ডেল্টা ডি সমান জিরো বলটা ভূমি থেকে ছুটছি আবার ভূমিতেই ফিরে আসছে ব্যাপারটা ইন্টারেস্টিং এটা একটা ভেক্টর রাশি তাই না কারণ দিকটা এখানে গুরুত্বপূর্ণ যদি আপনাকে বলি বলটা কত দূর অতিক্রম করলো তাহলে আপনার দেখার দরকার নেই বলটা ওঠার সময় কত উপরে উঠলো আর নামার সময় কত পথ নামলো যদি আরও সঠিকভাবে বলতে চান তবে দূরত্বের পরিবর্তন হবে বলটা ছোড়ার মুহূর্তে আপনার হাত থেকে ভূমির দূরত্ব আপনি যদি সিক্স ফিট বা টু মিটার লম্বা হতেন তবে দূরত্বের পরিবর্তন হতো আসলে মাইনাস টু মিটার কিন্তু আমরা এখানে সেটা করব না কারণ এটা অনেক বেশি হয়ে যাবে তবে আপনি এটা করতে পারেন যদি আপনি আপনার বন্ধুর সাথে টাকা নিয়ে বাজি ধরেন আর দুজনের বলই একই রকম দূরত্বে যায় এখন আমাদের এই মানগুলো দেওয়া আছে আর আমরা কয়েকটা জিনিস বের করতে চাই প্রথমে আমি যেটা বের করতে চাই তা হলো আমি কত জোরে বলটা ছুঁড়েছিলাম এ বিষয়টা ইন্টারেস্টিং কারণ এটা হবে শক্তি পরীক্ষার একটা উৎকৃষ্ট উপায় তাহলে আমি বের করতে চাই প্রাথমিক বেগ ভিআই সমান কত আমরা এ দুটা সূত্রের মধ্যে কোনটা ব্যবহার করতে পারি আমরা এখানে প্রথম সূত্রই ব্যবহার করব। তারপর আমি এটা সহজেই বের করার আরেকটা উপায় দেখাবো এই সূত্র ব্যবহার করে আপনি আপনার বন্ধুদের সাথে মজার খেলাটা খেলতে পারেন তাহলে আমরা সময় কত তা জানি তরণ কত জানি দূরত্বের পরিবর্তন কত তাও জানি তাহলে আমরা এখান থেকে ভিআইয়ের মান বের করতে পারবো আসুন এটা বের করা যাক এ অবস্থায় দূরত্বের পরিবর্তন হল জিরো আমি ভিন্ন একটা রং ব্যবহার করছি তাহলে দূরত্বের পরিবর্তন জিরো তাই না তাহলে জিরো সমান ভিআই গুণ সময় আমি তরণের মান বসিয়ে দিই মাইনাস টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই টু সমান মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা মাইনাস ফাইভ টি স্কোয়ার আমি এর জায়গায় মাইনাস টেন বসালাম একে টু দিয়ে ভাগ করে পেলাম মাইনাস ফাইভ আপনি যদি এ সময় সময় নাইন পয়েন্ট এইট ওয়ান বসাতেন তাহলে এখানে ফোর পয়েন্ট নাইন ফাইভ এরকম কিছু একটা পেতেন যাই হোক আবার সমস্যাটাই ফিরে যাচ্ছি এই সমীকরণ থেকে এর মান বের করার জন্য আমরা কি করতে পারি আমি এই সমীকরণ থেকে টি কমন নিয়ে নিতে পারি পদার্থবিজ্ঞানে যে কোনো সমীকরণের ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাস্তব পৃথিবীতে আমরা যা কিছুই করি সব কিছুর পেছনেই কিছু বাস্তব কারণ আছে তো আমি এখানে টি কমন নিচ্ছি এবং দিক পরিবর্তন করছি একটু কনফিউজিং হয়ে যেতে পারে যাই হোক টি গুণ ভিআই বিয়োগ ফাইভ টি সমান জিরো আমি এখানে টি কমন নিলাম আমি এটা করতে পারি আমি এটাকে দীঘাত সমীকরণ হিসাবে চিন্তা করছি না কারণ এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই তাহলে আমি এই এক্সপ্রেশনটা পেয়েছি আমি যদি ভিআইকে একটা পজিটিভ সংখ্যা ধরে সমীকরণটা সমাধান করি আপনারা জানেন দুইটা ভিন্ন সময়ের জন্য সমীকরণ সত্য হবে এখানে হতে পারে টি সমান জিরো অথবা এই টার্মটা এই টার্মটা সমান জিরো ভিআই বিয়োগ ফাইভ টি সমান জিরো এখান থেকে আমি বেগ ভিআই বের করতে পারি ভিআই সমান হবে ফাইভ টি ফাইভ টি বিষয়টা ইন্টারেস্টিং এখান থেকে আমরা কি পাই আমরা প্রাথমিক ভি আই জানলে এই সমীকরণটা সমাধান করে সময় পেতাম টি সমান ভিআই ডিভাইডেড বাই ফাইভ এ দুটো একই জিনিস আমি জাস্ট দুটো আলাদা ভেরিয়েবলের জন্য এরকম লিখেছি বিষয়টা অনেক মজার দুইটা ভিন্ন সময় আছে যখন দূরত্বের পরিবর্তন জিরো হয় টি সমান জিরো সময় দূরত্বের পরিবর্তন জিরো কারণ আমি তখনও বলটা ছুঁড়ে মারিনি পরে আরেকটা সময় যখন টি সমান সমান ভিআই বাই ফাইভ তখন বলটা মাটিতে আঘাত করবে তাহলে এই দুটো সময় দূরত্বের পরিবর্তন জিরো বিষয়টা অনেক জোশ এটা শুধুমাত্র ম্যাথ নয় আমরা ম্যাথে যা কিছু করেছি তা সব কিছুই বাস্তব পৃথিবীতে কোনো না কোনোভাবে প্রয়োগ হয় তাহলে আমরা সমীকরণটার সমাধান বের করলাম ভিআই সমান সমান ফাইভ টি যদি আপনি এবং আপনার বন্ধু বাইরে গিয়ে বল ছুঁড়ে মারেন এবং একদম সোজা উপরে বল ছুঁড়ে মারেন যদিও আমরা টু ডাইমেনশনাল প্রজেক্টের মোশনে দেখব যে এক্ষেত্রে সামান্য কোণ করে ছুড়লেও কোনো সমস্যা নেই কারণ উলম্ব দিকের গতি আর আনুভূমিক দিকের গতি আমরা আলাদাভাবে বের করতে পারব এই খেলাটা খেলতে গিয়ে আপনি যে ব্যাগ পাবেন সেটা হবে এই বেগের সেই উপাংশ যেটা খাড়া উপরের দিকে কাজ করবে এটা এখন আপনাদের কাছে কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে আশা করি আমরা যখন ভেক্টর শিখব তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনি যদি বলটা খাড়া উপরের দিকে ছোঁড়েন আর টি সময় পর বলটা মাটিতে আঘাত করে তাহলে আপনি যে বেগে বলটা ছুঁড়েছিলেন এটা সেই একই বেগে মাটিতে আঘাত করবে তাহলে কি ঘটছে আসুন দেখি আমি উপরের দিকে একটা বল ছুঁড়লাম আর এটা টু সেকেন্ড সময় উপরে উঠে আবার মাটিতে আঘাত করলো তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি এটা আসলে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ সময় টি গুণ টি সেকেন্ডস যদি বলটা টু সেকেন্ড সময় লাগে তবে সময় টি সময় সময় টু তাহলে আমার প্রাথমিক বেগ টেন মিটার পার সেকেন্ড আর আপনি এটাকে মাইলস পার আওয়ারে রূপান্তরিত করতে পারেন আমরা আগের ভিডিওতে এটা করেছিলাম আপনি উপরের দিকে অনেক জোরে একটা বল ছুঁড়লেন আপনি এত জোরে বলটা ছুঁড়লেন যে আমি ধরে নিচ্ছি বলটা টেন সেকেন্ড সময় ধরে শূন্য থাকলো তাহলে আপনি বলটা ছুঁড়েছিলেন ফিফটি মিটার পার সেকেন্ড বেগে এটা অনেক অনেক বেশি গতি আশা করি আমি আপনাদের কিছুটা হলেও একটা মজার খেলা শেখাতে পেরেছি পরের ভিডিওতে বলটা কত উপরে উঠলো সেটা আপনাদেরকে বের করা শেখাবো শীঘ্রই দেখা হবে